ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি স্যুটকেসে পাওয়া মরদেহের পরিচয় ও হত্যার কারণ জানিয়েছে পুলিশ। ঘটনার দুই দিন পর ওই যুবকের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন হল। দৌলতদিয়া পতিতাপল্লিতে অর্থ নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়। অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত যৌনকর্মী রোজিনা আক্তার কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার শিকার ব্যক্তির নাম মিলন প্রামাণিক। তিনি পাবনা সদরের নতুন গোহাইবাড়ি মহল্লার কাশের প্রামাণিকের ছেলে। রাজবাড়ির গোয়ালন্দ ঘাট এলাকায় ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মিলন প্রামাণিকের সঙ্গে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর রোজিনা আক্তার ওরফে কাজলের সম্পর্ক ছিল। এ সুবাদে রোজিনা বিভিন্ন সময় মিলনকে 3-4 লাখ টাকা ধার দেন। এ টাকা ফেরত না দেওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই আসামি তার সাথে এর আগেও অনেকবার রিলেশন করে এবং তার সাথে হয়তো দীর্ঘ একটা পরিচয় ছিল। এক পর্যায়ে সে তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয় এবং মতানৈক্যের এক পর্যায়ে সে তার ওড়না দিয়ে রাত 2টার দিকে তার এই ওড়না দিয়ে এই সেই ওড়নাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওড়না দিয়ে তার গলায় ফাঁস দেয়, ফাঁস দেওয়ার পর টান দেয়, টান দেওয়ার এক পর্যায়ে সে মারা যায়। মারা যাওয়ার পরে সে কী করবে, তখন সে তার বাসায় এই লাগেজটা ছিল তার আগে থেকেই, এই লাগেজটার ভিতরে সে একাই এই এগুলা সহ এই কম্বল বেড কাভার ইটকর সহ যাতে নড়াচড়া না করে লাশটা, এই জন্য সে এগুলা সহ এই লাশটাকে একাই এটার ভিতরে রাখে। রেখে সে ওই ছেলেটাকে ভাড়া করে 600 টাকা দিয়ে। ছেলেটা যখন এটা উঠায় তখন খুব ওজন মনে হয়। ওজন মনে হওয়ার পরে সে জিজ্ঞেস করে যে এটার ভিতরে কী আছে, তখন সে জানায় যে এটার ভিতরে একটা এসি আছে এবং কিছু লোহার সামগ্রী আছে, এই জন্য এটা বেশি ওজন। গত শুক্রবার রাত 2টার দিকে রোজিনার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মিলনকে। পরে মাথা ও পা পেঁচিয়ে একটি স্যুটকেসে ভরে রিকশায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নিয়ে যান তিনি। সেখান থেকে 600 টাকায় একটি মাহিন্দ্র ভাড়া করে ফরিদপুর বাসস্ট্যান্ডে এনে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাসের টিকিট কেটে স্যুটকেসটি বাসের লকারে তোলা হয়। বাস ছাড়ার সময় ওই নারীকে খুঁজে না পাওয়ায় বাসের লোকজন স্যুটকেসটি বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে রেখে যান এবং তার আবাসস্থল থেকে তার ঢাকা জুরাইনে তার বাসা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এবং এটা পুলিশ খুব প্রফেশনালের সহিত এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে এবং খুব অল্প সময়ের ভিতরে, প্রায় 2 দিনেরও কম সময়ের ভিতরে এরকম একটা অজ্ঞাত লাশ ছাড় কোনো পরিচয় পাওয়া যায় না, ফিঙ্গারপ্রিন্টও আমরা মিলে নেই তার, এরকম একটা অজ্ঞাত লাশকে খুব দক্ষতার সহিত আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। পুলিশ সুপার জানায়, ওই নারী প্রশিক্ষিত খুনি ছিলেন না, এর জন্য মরদেহটি ফেলার জন্য তিনি এই অভিনব পদ্ধতি গ্রহণ করেন। প্রফেশনাল কিলার না দেখে খুব শর্ট টাইমের ভিতরে এসকেপ করার একটা ওয়ে খুঁজে পায়, যেহেতু সেই একটা ঘটনা ঘটে গেছে তাই মনে হয় সে সরল বিশ্বাসে ঢাকা যাচ্ছিল, একই পর্যায়ে সে হয়তো উদ্দেশ্য করে গেছে যে এই লাগেজটা পথের মধ্যে কোথাও ফেলে রাখবে যাতে তাকে টেস্ট করা না যায়, এক পর্যায়ে সে এখানে এসে রেখে যায়। প্রত্যক্ষভাবে তো আমরা এখন পর্যন্ত মহিলাকে পেয়েছি, আর পরোক্ষভাবে যে মাথা করে নিয়ে আসছে রিক্সা ড্রাইভার এরা, তারপরে লেগুনা ড্রাইভার এদেরকে, কিন্তু এরা যে এটা লাশ এখন পর্যন্ত সে জানে না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় এসআই মোহাম্মদ শামীম হাসান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গত রোববার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 10 দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।